ফার্স্ট টাইম ট্রাই চামচ করে মুড়ি। এই আমার পিঠটা করতে হবে না মোনালিসা শিল্পিয়া স্কোয়ার মানে শিল্পিয়া সুমা আর হচ্ছে বৃষ্টি। হাই, দীঘা ব্লগের ফার্স্ট পার্ট তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু তো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমরা তখন বেরিয়েছি যাচ্ছিলাম হচ্ছে সমুদ্রের দিকে। আমরা এখন এখানে বসে বসে ঢেউ দেখছি আর সূর্য ওঠার অপেক্ষা করছি। লাইফে ফার্স্ট টাইম আমরা এখন সমুদ্র দেখছি। আমার পাশে বৃষ্টি, আমরাও প্রথম এসেছি এখানে সূর্য। তোমরা তো দেখেছো আমরা অন্ধকার থাকতে থাকতে এখানে এসেছি, তখন প্রায় 5:30-5:30 বাজে, এতক্ষণে আলো দেখা গেছে, এখন বাজে 6টা, কিন্তু আমরা এখনো সূর্যি মামার অপেক্ষায়। ফাইনালি সূর্যের দেখা মিলেছে, বাট আজকের আবহাওয়া একটু বেশি মেঘলা, ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। তো এখন বাজে 7টার, আমাদের সবার খুব বেশি খিদে পেয়েছে, বাট সব দোকানগুলো মোটামুটি আমরা ঘুরে নিয়েছি, কিন্তু সবাই বলেছে যে অনেকটা টাইম লাগবে খাবার বানাতে, তাই আমরা সেই সময়টা এখন এখানে ঘুরে নিচ্ছি। টুকটাক কয়েকটা দোকান খুলেছি, সেগুলোতে ঘুরছিলাম, যেটা হচ্ছে এদিকে কিন্তু প্রায় দোকানগুলো বন্ধ আছে। হ্যালো এদিকায়, ফাইনালি আমরা একটা দোকান পেয়েছি আর আমরা হচ্ছে সবাই এখন মুড়ি খাবো। রাত্রে বাড়ি থেকে লুচি ওইসব করে নিয়ে এসেছিলাম, ওগুলো খেয়েছি, তাই আখ, তাই এখন আর আমাদের লুচি খাওয়ার কারোর ইচ্ছে এনার্জি কোনোটাই নেই। এই যে আমরা নিয়ে নিয়েছি ঘুগনি আর মুড়ি, চামচ করে মুড়ি, চামচ করে মুড়ি। ফার্স্ট টাইম ট্রাই চামচ করে মুড়ি। আমার দ্বারা চামচ করে খাওয়া হলো না, তাই আমি আমার সুন্দর হাতটাকে ইউজ করছি। খাওয়া দাওয়া সেরে আমরা এখন রুমে এসে একটু রেস্ট নিচ্ছি আর আমাদের স্যার এখন গান ধরেছেন। বৃষ্টির তাল চলে এসছে। এ রাহুল ইউটিউবে
গানটা ধরুন, ক্যামেরা নিয়ে দাঁড়া গেছে। তখন কি হবো দেখে মানুষ ওইগুলোই করবে, হয় না কারা কোনটি নিজের স্যারের ফোনে কল চলে এলো আর আমাদের গান শোনা হলো না, যার গান এখানেই সমাপ্ত। আমরা এসেছি মন্দারমণি সি বিচ, তো আমরা এসেছি তাজপুর সি বিচ। আমার কাদা পেটকে আর যেতে ইচ্ছে করছে, আমি বারবার ঘুরে ঘুরে এরকমই দেখছি খালি। এটা তাজপুর সি বিচ, এদিক থেকে এই জায়গাগুলো এক সেকেন্ডের জন্য আসা চলে যাওয়ার থেকে না কিছুক্ষণ স্টে করলি এইখানেই শুধু রইলি তাহলে ঠিক আছে।
একটা পুরো দিন কাটালি আর ঠিক আছে আমরা দুটো টিমে ভাগ হয়ে তারপর ঘুরছিলাম। আমাদের সাথে দুজন স্যার ছিলেন আর যে একটা টিম আছে সেখানে আর দুজন স্যার ছিলেন। তো আমরা দুটো জায়গায় দেখে এলাম, মন্দারমণি আর তাজপুর, তারপর এখন এসেছি শঙ্করপুরে। শিল্পা প্লিজ একবার বাজাবি। আমরা এসেছি দীঘার ফেমাস মাছের বাজারে। বাবা এখানে যা গন্ধ, মানে গা গুলিয়ে আসছিল, বাট তাও দেখতে হবে, মাছও দেখতে হবে। ফার্স্ট টাইম আমিও দেখছি মাছ। এটা তো ইলিশ, এগুলো তো ইলিশ। গ্যারান্টি 550 টাকা হবে, 500 টাকা। ওই মাছটি হলুদ একদম গ্যারান্টি, তুলোর মতো কাটা নরম, এক কাটার মাছ। সব ধরনের আমি প্রথম ভেবেছিলাম যে ভিডিওটা দুটো পার্ট করবো, বাট দুটো পার্টও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই তিনটে পার্ট করতে বাধ্য হচ্ছে। তো এইটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর একটা থার্ড পার্ট আসতে চলেছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও।